ابن سيرين زبانات ایک بیٹھا ہے خفن سوری کرتو کیتا اگر زبانار مانوش بڑو অভাবই আসে হাসাও এটা আমার মুরব্বি হলো কইতো এখন তো ফস্টার ফট টাকা 4000 5000 পকেটও হারানি যায় আগে কিন্তু 5000 জমাইতে 5 মাস লাগতো তো ইবনে সিরিনের জবানাত বেটা খাবন চুরি করতে হঠাৎ একদিন খাবে দেখলো আল্লাহর বান্দায় ডিমর কুম ফলাইয়া জমিনের মধ্যে বিতল খার খাবার মধ্যে দেখলো যখন আল্লাহর বান্দা ঘটনাটা দেখলো ফাল মারিয়া ঘুম থেকে দাঁড়িয়ে চকুর পানি ফলানি শুরু করলো আল্লাহর বান্দার গরতান স্ত্রী আসলা জিকার হলো আমার স্বামী জান কোন কারণে ঘুম থেকে খান্তি উঠিলায় আল্লাহর বান্দায় লগে লগে জবাব দিলাও আমার স্ত্রী জীবনে এত বড় খাব আমি জীবনে কোনোদিন দেখছি না ইবনে সিরিন দা ওই সুর বেটা লগে লগে জিকার করলো পয়েন্টে আমার জীবনে এমন একটা খাব জমিনের মধ্যে দেখলাম আমার জানোর মধ্যে বড় ভয় লাগে ডর লাগে তুমি কি খবর তাবিটা দিতে পারবা আল্লাহর বান্দা স্ত্রী জবাব দিলাও আমার স্বামী জান আমার কাছে খবর বয়ান না করিয়া ওই জবানের মধ্যে শ্রেষ্ঠ খবর তাবির করনেওয়ালা মানুষ আপনি ইবনে সিরিনের কাছে যান উনি আপনার খবর তাবির দিয়া দিবা হুকা সুবহানাল্লাহ কোনজন সুরে যদি রাত কিচ্ছু দেখে ঘুম বেশ হয় না কম হয় হ্যাঁ এক বদমাশ যদি ফনমাত্রা একে যদি বুধভাইলা কিচ্ছু ইগুরার ঘুম হারাম হই যায় না এখানে সুরর তো ডরু থাকে ব্যাপারে আমার আনি যেমন ওগা যদি সুর ধরা শুরু করে পুলিশে লাহড়ি সুরের গুলো ডর হামি যায় বাবারে আমার আমি দড়ি লাই অনে হেরো কয়লা খারবারি ধরা শুরু হইলো বুঝলাই যেন বেলটা মারছল খলাত এনো ঘুম হারাম হই গেছে এখানে তাই নো ডরাই আমার উনি কয়লার জালো হারাই দে তো ইবনে সিরিনে যখন খাপ দেখলা ঘুম নাই ডিমর কুম ফালাইয়া বিজল খায় না বিজল ফালাইয়া কুম খায় মাতই না খানে বিজল ফালাইয়া কুম খায় না নি ভিটামিন হইতো এনার্জি হইতো শক্তি হইতো হাড় ওখান ফুরা হইতো ওলা অবস্থার কিন্তু এই খাইছেন কুম ফালাইয়া বিজল খায়াত তো গুম শেষ গেলা বেটার বাড়িতে ইবনে সিরিনের বাড়িতে গিয়া কইলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর বান্দা আপনি খেনে আইলা ইবনে সিরিন দে আল্লাহর বান্দা জবাব দিনা ও ইবনে সিরিন আমি আপনার কাছে একটা খাপ লই আইছি আমার একজন মানুষে ফাটাইছেন বেটা তার কথা গোপন রাখিয়া আমার কথা গোপন রাখিয়া আমি তানে ফাটাইছি ও যে রায়বার দেলা ফাটাইন না আল্লাহর বান্দা একজন দেখছেন খাবে দেখছেন বুড়ে কিতাব বুড়ে ডিমর কুম ফালাইয়া জমিনের মধ্যে বিজল খাইতরা দয়া করিয়া গুতার তাবির আপনি দিয়া দেন ইবনে সিরিনে কইলার আল্লাহর বান্দা আমার মাঝে একটা সিফত আছে একটা খাসলত আছে বুড়ে কিতা বুড়ে যেন খাপ দেখছেন এই যদি সামনে আইয়া খাপ বয়ান না করেন আমি খাবর তাবির দেই না হুকা সুবহানাল্লাহ ফেস ঠিক আছে না হ্যাঁ যেন খাপ দেখছেন এই না কইলে আমি তাবির দিতাম বহুত কুস্তা কুস্তি লড়াই করলো মাতিলো জোরাজোরি করলো লাস্ট মুহূর্তে গেল কি বাড়িয়া গিয়া ও বন গিয়া ব্লক পর্যন্ত গেল হন্তাকি ঘুরিয়াই কইল হুজুর জানেও মানের না গত রাইতো ঘুমাইছি না বিয়ানে কিছু খাইছি না এখনও যদি যাইতে বিয়ালে উপাস থাকা লাগবে খাপ কিন্তু আমি দেখছি খাপ আমি দেখছি যেই মাত্র ওখান কইল ইবনে সিরিনের লগে লগে তার মুড়ি দখল ডাক দিয়ে কইল মুড়ি দখল জলদি করি রশি আনো হাত বান্ধ ফাউ বান্ধ আর কাজিয়ে শরী হত্রে ডাক দিয়া কইলা অগুর ডাইনোর হাত ওখান খাটো হুকান আউযুবিল্লাহ বেটা খান দিতে নাই বুঝলাম না কিচ্ছু আমি আপনারা কইলাম দিতা এয়ারটেল সিম আপনি জিও বা কানেকশন দিলা ব্যবহার কিতা রবা তুই জমিন খাবন চুরি করস না যেমতেই কান কইছেন তালুয়ে দিবরা চট লাগ গেছে বেটা এটা কিতা কো আমি খাবন চুরি করি আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ জানে না এটা টাইম টান লাগে জি আমি খাবন চুরি করি রবা হে হিরিয়া কইল হুজুর আপনি এখান বুধ ভাইলা কিনা ও তাইন কইলা আপনি কোন চাই ইবনে সিরিনে কইলা যে বেয়া কলে ডিমর কুম ফালাইয়া বিজল খায় ইগু তো খাফন সুর ছাড়া এতেই ডেঞ্জারাস কোনো সুর হইতো না হাসাও না এই বেটা দেখছে রাইত আজান দে তাইন তাবির দিছেন তুমি হজ যাইতাই লগে লগে আরেক বেটা করতে কি কইল হুজুর আমিও দেখছি আজান দিয়ার কইলা তুমি খালি চুরির দরা খাইবে সুজা ফতোয়া তাবির সুজা ও বেটা দারো হইয়া গেছে হুজুর আমি দেখছি খাপ দেখছি আজান দিয়ার কইলা তুমি হজ যাইবা এই বছর আল্লাহর মেহমান হইয়া তুমি হজ যাইবা দারত থেকে আরেক হইয়া কইল হুজুর আমিও দেখছি আজান দিয়ার ও তুমি চুরির দোয়া খাইবে বেটা তো হেং বুড়া স্টেং গীতা কিতা কইন ই ঘুরে কইলে আজান দেন হযরত ইতো আমারে কইলে আজান দিলে চুরির দোয়া হইতাম রে ওবা তোমার চেহারা আর তার চেহারার একদিন ডিফারেন্স তুমি যে কো কইছো ইকু জুশো কইছো আর তুমি জুশো আজান দিছো রায় আর হে বেটা হুশো আজান দিছে রায় এর লাগি তার খাবে আর তোমার খাবার ডিফারেন্স আছে কই আর বিপদ হলো না হাসাও দেখা যায় 2-3 মাস বাদে ইকু চুরির দোয়া খাইছে গোমর বস্তা লইয়া দাবাত লাগছে আর মানুষে চুরির ধরছে ইবনে সিরিন ওলা ইবনে সিরিনে যখন এই কথা ওখান কইনা বাইরে যে মানুষে টিমার কুম ফলাইয়া পিজল খায় কুল্লা খান ডেঞ্জারে সুর তো আর খেও নাই আল্লাহর বান্দা চকুর পানি ফলাইয়া খান্দা শুরু করলো আল্লাহর বান্দা আর জীবনে কোনোদিন চুরি করতাম নাই দয়া করিয়া মায়া করিয়া তুমি আমাদেরকে মাফ করিয়া দিলাও ইবনে সিরিনে কইলা আমার তো শরীয়তের হুকুমিয়াত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ জাযাআম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ ও আল্লাহর বান্দা আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের হুকুমিয়াত হলো সুর যদি বেটা ধরা খায় সুর যদি বেটি ধরা খায় সর্বপ্রথম ডাইন হাত ওখান খাটো আর সুর যদি বেটি ধরা খায় তাইরো ডাইনোর হাত ওখান খাটো হুকান আউযুবিল্লাহ খার হুকুম কুরআনের হুকুম তুমি যেন খাটার যাইও না অনেকখান গণতান্ত্রিক দেশ ইনো কুরআনের আইন চলেন না ইনো ভারত কুরআনের আইন চলের না ইনো তুমি যেন দরি হাত খাটার যাইও না শরীয়ত আছে সুর যদি বেটা ধরা খাও ফয়লা যদি ধরা খাইতে ফয়লা ডাইনাত 2 নম্বর বার ধরা খাইলে ডাইনোর ফাও 3 নম্বর বার ধরা খাইলে বাউর হাত 4 নম্বর বার দোরা খাইলে বাবুর ভাও বুঝা গেছে কোরআনের হুকুম মগর ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ইনো আপনি পারতেন শরীয়ত কোরআনের হুকুমিয়াত হলো জিনাকুর যদি জিনাখোরার দোরা খায় সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হইতে কে অরিজিনাল জিনা করছে তে সমরন্তে গাড়িয়া মাটিত আর সাইরবা এটা কিফাত্তর নিক্ষেপ ফুরিয়া তারা হত্যা করত অগু শরীয়তর হুকুম কিন্তু ভারত এই হুকুম নাই কারণ ভারত গণতান্ত্রিক দেশ বাংলাদেশও নাই তারা তো অন্য অন্য লাইনের মানুষ গুণ আল্লাহ তার হেদায়াত দিতা হই আল্লাহ মান এগুলো বড় থার সিরা বাদাই মার যাচ্ছে ও যখন ওখান কইছেন তাই কইলে হাসাও চুরি করতে না নিবুরে না বেজা মাফ করিয়া দিলাম দিলেছ উজু করিয়া 2 রাকাত নমাজ পড়ছে নফল নমাজ ফিরিয়া গেছে গিয়া হও কোনো গেছে জানতে গাড়ির জন্য ডাক দিছ না বা শুনি যা খোঁজ আইন তোর জীবনে খাফন কেমন চুরি করছলে রিতা কিতা কোন হুজুর 500 খান চুরি করছে কয় খান কইলে এটা সময় ভাসান রিতা কিতা মাতুন ও তুইয়া গেছেন দাফন করিয়া আমি তো রাত খাবার করে আইছি ইবনে সিরিনা কইলা আল্লাহর বান্দা বেটিন তোর খাবন চুরি করছ না শুধু পুরুষ হকল চুরি করছ আল্লাহর বান্দা তার মাঝে ইগো আনিয়া কইলো হুজুর এটা কোন ধরনের কথা আমি চুর হইতাম পারি মগর বদমাশ চুর নাই হোক নাউযুবিল্লাহ চুর হইতাম পারি মগর আমি বদমাশ নাই কিলা বুধবাইলে তুমি বদমাশ নাই বলে আমি যদি বদমাশ হইতাম তো বেটিন তোর খাবো চুরি করলাম আমি চুরি করছি খালি বেটাইন আমরা জমানাত কিছু স্ট্যান্ডার্ড চুর হল আসুন নানি কলম দিয়ে চুরি করুন এরার বিচার নাই কেউ তাহলে গুছা করিও না বা বুঝছেন এরারে আমি ডিজিটাল চুর হই এরা ডিজিটাল চুর এরা অফিস আদালত বইয়া বড় লাইনে বেলাইনে চুরি কথা এখানে উচ্চ পর্যায়ে থাকি লিয়া নিচর পর্যায়ে পর্যন্ত এই ডিজিটাল চুর হলে ভারত লুটিয়া খাইছে এই লকডাউনে যত ডিজিটাল চুর হলে খাইলা এতে মিসকিনের হক মারিয়া খাইলা অসহায় দরিদ্র মানুষের হক মারিয়া খাইলা এরার পরিণতি বড় ভয়ঙ্কর হইব যদি কিয়ামতের দিন আপনারা তা হইন আমার দ্বারা দেখাইব আপনারাও দেখবা পরিচয় করিয়া গুণ রাখুন যে খালি মুখখান বালা করে ডিসপ্লেও খান বালা করে ফার্স্ট ব্যাটারি টর্চ দিয়ে চাইবা দেখবা কিয়ামতের দিন গুণ তোর হালত কিতা হয় তাই মানুষের হক মারিয়া খাইছে আসুন না আল্লাহকে খেয়েও খাইয়াতা হইন আল্লাহর কাছে তৌবা হইন ও তার কাছে মাপ চাই আর না বাইরে হজ গিয়াও মাপ পাইতে নাই হজ গিয়াও মাপ পাইতে নাই তুমি দরবার আল্লাহ গিয়া হক মানুষের মারিয়া খাইও না দেশার হক খেওরের হক মারা খাইবা না খেওরের বিয়ার বাঙ্গানি দেওয়া যাবে না খেওরের জমিন ঠেলা যাবে না দেশা মানুষ হোক আজ আমরা সমাজও হাতনগরের বাইতে আর বনিতে দরবার বেশ না কম বাই হাতনগর বাইগু যদি গরিব হয় মা বিয়া করার বাদে মা মরি গেছেন ভাইয়েন তুইয়া গেছেন ইটা তোরা পয়সা লওয়ার বাদে বাদর মার হুরতায় কিন্তু দেখতে পারো আসুন না ইটা আমার কাছে হাজার প্রমাণ আছে ভাই কিতা কই আমি তো বানাইয়া কইয়ান দেখতে পারো না ইটার জায়গা দিন না বাড়ি গর বাইতে বাড়িয়া খাতাই দিলাই আপন ভাইয়ে আপন বাইরে গরো জায়গা দেয় না এখানে তার সম্পদ কমে যাব গিয়া অবাই সম্পদ কম বইলা কোনো বিষয় না সম্পদ আল্লাহ দিছে তোমার যতখান হক আছে তার অতখান হক আছে তার বাপর তোমার বনির হক তুমি দিতাই বনির তোর হক বাইতে দিতা বুধু হয় না ইকা এর লাগিয়া ইতা কাম করেন না জানি আল্লাহ আটকাই দিব কিয়াম ইবনে সিরিনে যখন জিকার করলা বাইরে অতজন মানুষের খাফন চুরি করলায় তুমি হক মাত্তা একটা খান তুমি খৌসাইন বলে হুজুর কোন জিনিসের হক মাতা আপনার সামনে মাতিতাম খৌসাইন যতজন মানুষের খাফন তুমি চুরি করলায় কতজন মানুষের মুখ তুমি ফইসমে দি ফাইসলায় আর কতজন মানুষের মুখ ওখান তুমি ফুবে দিয়া ফাইসলায় আল্লাহর বন্দা একবার কসম নাই দুইবার কসম নাই তিনবার কসম খাইয়া কইল হুজুর আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যতজন মানুষের মুখের মধ্যে দাড়ি পাওয়া গেছে অতজন মানুষের মুখমণ্ডল খান ফসমে দিয়া পাওয়া গেছে হুকা সুবহানাল্লাহ আর যতজন মানুষের মুখের মধ্যে দাঁড়ি নাই ইতারে গড়ি গড়িয়া ফুবে দিয়া তৈলে ফরিস্তা হলে লাত্তাইয়া মুরকাইয়া ইতার মুখ খাল ফুবে দিয়া তৈয়ার আসইন হুকা নাউযুবিল্লাহ এর লাগিয়া দাঁড়ি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাখছই না আল্লাহ মাফ দিতা তৌবা করবা তৌবা করলে আল্লাহ মাফ দিবা মগর আগামীতে দাড়ি খামাইতাম না কারণ দাড়ির গুণা বড় ডেঞ্জারাস রাইত ঘুমাইলে মানুষে কোনো গুণা করে না করেন না কিন্তু দাড়ির গুণা আপনি ঘুমাইলেও গুণায় কবিরা লেখা হয় না মা আমল দূরে কই না আউযুবিল্লাহ এল্লা কি আমরা আমার ভাই মৌলানা নূর আহমদ সাহেব ওয়াই গেছেন গিয়া আমি সংক্ষিপ্ত করিলিয়া বকুয়া নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হযরত মৌলানা নূর আহমদ সাহেব حضرت مولانا نور احمد صاحب لا اله الا الله لا اله الا الله محمد رسول الله وامي خوات اسلم الله تبارك وتعالى بولن কিয়ামতের কবর পর্যন্ত আপনার রহমতের ফরিস্তা হেল্প করিয়া সাহায্য করিয়া যাইবা দুই নম্বরে আপনি মিজানোর গাঁটো যখন যাইবা নেকি আর গুনাহ লইয়া ও মিজানোর গাঁটো যাবার লগে লগে আপনি যখন ডরাইবা রহমতের ফরিস্তা আপনার খানো গিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তোমারে সাহায্য করবা কই সুবহানাল্লাহ তিন নম্বর যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি যাইবা মিজানোর গাঁটো ফুল সিরাতর গাঁটো যাওয়ার লগে লগে যখন ফুল সিরাতর গাঁট তুমি পার হইতায় ওই সময় তুমি ডরাইবা বয়ে ফাইবা আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ কইয়া দিছেন বিসমিল্লাহ কইয়া তুমি ফুল সিরাত ফাড়া মারতায় আল্লাহ তোমারে বিদ্যুৎ গতিতে পার করাইয়া দিবা হুকা সুবহানাল্লাহ সব কিয়ামতের মাঠে তুমি যাইবা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তিন নম্বরে আল্লাহ এত সুন্দর এখন কথা কইন যুবক আর যুবতী অকলরে খারে পুরুষ যুবক আর যুবতী অকলরে হইল তোমার নফসে চাইছিল তুমি নারী জাতির লগে সম্পর্ক করতা আল্লাহরে ডরাইয়া সম্পর্ক করছ না বনিন্তর ইচ্ছা আসলো জামাই এগু তুই আরও সাইডগুলো ইথায় ইলা তাকে না মাঝে মাঝে বনিন্তর যদি ওয়া মা থাকতো না তে ফোন আরেকগুলোকে মাতিলানি জামাই গরু থইয়া আরে ভাই আমি বানাইয়া কইয়া না আল্লাহ কোরআনে করি তোমার নফসে কইছিল জামাই এগু তুই আরও দুগুর লগে মাতিতায় কিন্তু আল্লাহরে ডরাইয়া তুমি মাথা বাদ দিলাইছ বাইয়ান তোর ইচ্ছা আসলো বউ তুই আরো তিনগু বিয়া করতা কিন্তু তুমি নফসর আল্লাহরে ডরাইয়া তুমি জমিন ইটা গুণা করা বাদ দিলাইছো ও আল্লাহ তাআলা বলেন তোমার কিয়ামতের দিন আল্লাহ সারির বলা আল্লাহ এক একজনের বিপরীতে আল্লাহ তাআলা 10 জন নারী হল জন্নত দিয়া দিবা হুকা সুবহানাল্লাহ জন্নতি হুর হল দিবা এমনকি জন্নতর মার্কেটও বাজার পাইবায় গিয়া খাফরর বাজার পাইবায় ও জেলা মানুষ ফিন্দাইয়া বাজার লঠাইয়া তৈনানি ওলা পাইবায় গিয়া তুই মার্কেটিং গো তোমার জন্নতি হুর যে নারীতা হবা তোমার স্ত্রী এনর লইয়া তুমি যাইবা মার্কেটিং গো গিয়া তুমি দেখবা যে মার্কেটও তো সুন্দর একজন নারী আর দামি খাফর খাত খারবারালা খাফর দিয়ে হাজাইয়া থোয়া দেখিয়াও তোমার আফসোস লাগো হায় রে হায় অত সুন্দর বেটি গো আগে খানো আসলো লগে লগে আপনি আসমানে দিয়ে চাইবা আল্লাহ কইবা ও জিব্রাইল আমার বন্দায় পছন্দ করে লিছে ও প্লাস্টিকের মানুষও করে মানুষ বানাইয়া তুমিও তার লগে বিয়া ফড়াইয়া দেও হুকা সুবহানাল্লাহ এর লাগিয়া জন্নতর হৌরখল লাগি প্রত্যাশা করেন আশা করেন জন্নতি হৌরখল জেলা যুবক হলে ভাই তাই আমার যুবক ভাইয়া তুমি তাই স্কুল কলেজে পড়া অসুবিধা আমি না করতাম না মগর আমরা বরাক বলি আলহামদুলিল্লাহ যতখানো কলেজ ইউনিভার্সিটি আছে লগে মসজিদ মাদ্রাসা আছে প্রায় জায়গাতে আছে টাউনও মসজিদ আছে আজানোর সময় আর বাদে 5 মিনিট 10 মিনিট স্কুল থেকে ছুটি লো নামাজ নামাজ যখন দাইমি করো নামাজ ছাড়া জন্নতি হৌরো ভাইতায় না জন্নত ভাইতায় না যেখানো পড়ো খাঁজ খারবার ব্যবসা করো ওটা গামছা এখন রাখিলি ওটা এখন রাখিও 50 টাকা 60 টাকা 200 টাকা হইব যেন নামাজের সময় ওখান পিছিয়ে নামাজ হামতা ফুড়ি তখন এটা ওয়াজও খামো লাগবো আলিম অকলের ইজ্জত সম্মান দেওয়াও খামো লাগ বুঝা গেছিল ভাই এর লাগে যুবক হলে ফাঁসক তো নামাজ ফুড়ি ভাই ইনশাআল্লাহ নতুবা ভাই যতক্ষণ হইয়া যাইয়ার আমি তোমার কবর দারোয়াই এখান দিতাম পারতাম না আমার খান্তন আল্লাহ কবুল করে নাতে বেকার হয়ে যাবে আমার তাকি তোমার খান্তন জরুরি তোমার হরুতা আর যতজনই নাও গার্জেন টকল আসো হরুতারে খান্তা শিখাইয়া দিবা বিয়ার দিন বেটিরে ফুড়িরে ফাইজুন দিয়ে বেড়িয়ে খান্তাইবা না আর দাম ধরে রুমাল দিয়ে ডিভা মারাই কেন শিখাইবা না হইল ইনো বিয়ার দিন রে ভাই কবুল কন্যা হোক শর্মে মরি যায় না ই মেসাব আরেকবার খইলাম আরেকবার খইলাম আর এমনি খালিতে খালি ফট্টার মোবাইল এর লাগিয়া খান্দা খান্দি ওখান আল্লাহর আদালতও শিখো মোবাইল না আল্লাহর আদালত আল্লাহর আদালতও খান দিলে খাজো না সম্মান মর্যাদা ধন দৌলত ইতা আল্লাহ সব কিছু আল্লাহ আমি যে সাহেব আজকে আপনার সামনে বয়ান করি আর আমার জীবনে ভাবছি না রে ভাই আল্লাহ আমার এত উচ্চ লেভেলে ফসাই হাসাও কোনোদিনও না ভাবছি না কিন্তু আল্লাহ এত উপরে দিয়ে খেনে ফসাইছে আমি নিজেও জানি আজ আপনার দোহায় আল্লাহ আমার এমনভাবে সালাম আমারও দুই তলবা হইতে পারবা ও গাড়ি দেখান লোকে তো সেইখানে আমার পার্সোনাল নিজের গাড়ি নেয় আর এক বেটার গাড়ি মালিকও একজন ড্রাইভার আর কিন্তু গড় থেকে বাড়িলেও ওখান লোকে থাকে এত সুখী বানাইছে এখানে আল্লাহর রাজি আর খুশি করি চলো মা বাবার খেদমত করবা মা বাবার খেদমত করি এরা দোয়া সবসময় লইবা এক কোথায় হইয়া যাইয়া মা বাপ যে তার নাই তারে গিয়ে একবার জিকার করিও গরো গিয়ালি তা কী হলো বেঙ্গলোর থেকে আইতে সময় ও আমি এখন পর্যন্ত 17টা ফোন আইয়া আছে গড় থেকে যত সময় করে যেতাম না মার ফোন বোন নাই বাইর ফোন বোন নাই বাবার ফোন বোন নাই ফুয়া খানো আইসে খানো গেছে খানো কিন্তু স্ত্রীয়ে জীবনে ফোন করতো না জীবনে করতো না শাশুড়িয়ে জীবনে খবর লইতো না শাশুড়িয়ে তোমার ওই দিন খবর লইব যেদিন তুমি তাইর বাড়ির যাইতে সময় মুরগ বড় মুরগ লইয়া যাইবা আপেল লইয়া যাইবা মাছর মশা লইয়া যাইবা ও তুমি এখানে হৌ সেটেলমেন্ট থাকতো খবর লইয়া ওই সকিনার মা খানো কিতো হয়েছে আম্মা ও তোর ননরি জামাইয়া তোর নন্দর জামাইয়া জলদি সর্বতে মশাতে হতাতে হতাতে আর টেলালা বেটা যদি আয় দেখবা ফুরিলে কইব তোরে কইলাম এখন আইতে হাসানানি মাধিকা এর লাগিয়া কিন্তু মা বাবার সামনে তুমি 1 বছরে 2 বছরে বেঙ্গলোর থাকি আইও মশা চাইতা না পকেট চাইতা না চাইবা আগে ঠোঁটো খান কোনখান চাই ঠোঁট চাই ঠোঁটে দিয়ে চাইও মায়ে খুঁজতে পারে আমার ফুয়ে আস্তা দিন কিচ্ছু খাইছে না আগে দে জলদি আগে আমার ফুয়ারে খানি দে খে হই কান মায় আর খেয়ে হইনি না এর লাগিয়া মা বাবার দোয়ার অবাধ্যতা জীবনে হইয়ে না হর সময় দোয়া নেই উচ্চ পর্যায়ে যদি পৌঁছিতে হয় উচ্চ দরওয়াজা উচ্চ সেন্টিমেন্টওয়ালা হইতে যদি হয় মা বাবার দোয়া এন্ড উস্তাদ মহতরম হকর দোয়া উস্তাদ হিন্দু হোক বৌদ্ধ হোক জৈন হোক মুসলমান উনি তোমার টিচার উনি তোমার বাবা না উনি তোমার টিচার উনি তোমার বাবা না এর লাগে কিছু সাহাব হলে পোস্ট করেন নানি বলে উস্তাদ যদি বাবা সমতুল্য হয় তাহলে শিক্ষকে তার ছাত্রী বিবাহ করেন খেনে এই পোস্টটিকু জাতকুল বেদায় হারাম উস্তাদগুর লোকে তোমার ব্লাড কানেকশন নাই উস্তাদের এই ছাত্রীটার পছন্দ হইলে বিয়া করতে পারবো 100% ছাত্রীও যদি তাই পুরুষ শিক্ষক পছন্দ হয় তাই জামাই নিতে পারবো কারণ এর ব্লাড কানেকশন নাই আল্লাহ কি উস্তাদ বাবা সমতুল্য জীবন হইল উস্তাদ উস্তাদ মত বুঝা গেছে এর লাগিয়া নাইট ক্লাসও আমার বনির গুমতারে দিবা না আপনারা ওই যে আজকেও আইতে ভাইলাম এক করে দি ফিসে ফিসে লটাই একটা ক্লাস